হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন। সো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে একটা বাংলাদেশি অ্যাপ্লিকেশন শেয়ার করব, যে অ্যাপ্লিকেশন থেকে মূলত আপনারা কাজ করলে এখান থেকে 100% পেমেন্ট পাবেন, এবং এখান থেকে কাজ করে আপনারা প্রতিদিন 1 থেকে 200 টাকা ইনকাম করতে পারবেন। তেন এই অ্যাপ্লিকেশনে আর্নিং কিছু টাকা সরাসরি আপনারা বিকাশ অ্যাকাউন্টে নিতে পারবেন। সো অনেকে বাংলাদেশি অ্যাপ্লিকেশনে কাজ করতে ভালোবাসেন, বা অনেকে কিন্তু বাংলাদেশি অ্যাপ্লিকেশনগুলোতে কাজ করে কিন্তু অনেকটা কিন্তু ইনকাম করে ফেলছেন। সো যারা মূলত অনলাইন থেকে একটা টাকাও ইনকাম করতে পারেন না, সো তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা কিন্তু অনেক বেস্ট একটা ভিডিও হবে। সো তাই বলতেছি, আপনারা যারা এখন অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারেন না, সো আজকের এই ভিডিওটা প্রপারলি সম্পূর্ণ দেখবেন। আমি আশা করি আপনারা এখান থেকে কাজ করলে ভিউজ একটা ইনকাম করতে পারবেন। সো এই অ্যাপ্লিকেশন আপনারা কীভাবে আর্নিং করবেন, কীভাবে অ্যাকাউন্ট করবেন, কীভাবে সরাসরি বিকাশের মাধ্যমে পেমেন্টটা নেবেন, সব কিছু দেখিয়ে দেবো আজকের এই ভিডিওটিতে। তাই বলতেছি সবাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে কন্টিনিউ করবেন। সো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। তো প্রত্যেকে আজকের এই ভিডিওতে একটা করে লাইক করে দিবেন, কারণ আপনার জন্য ভিডিও মেক করি। সো আপনারা ভিডিও দেখেন কিন্তু লাইক করে না, সো আপনারা অবশ্যই একটা করে লাইক করে দিবেন। তো চলুন দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। সো অ্যাডভান্স চলে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে দেখতে পাবেন অ্যাপ্লিকেশনের লিঙ্ক এবং ভিপিএনের লিঙ্ক আমি প্রোভাইড করে দিয়েছি। জাস্ট আজকের এই অ্যাপ্লিকেশনে কাজ করতে আপনাকে ভিপিএন কানেক্ট করে কাজ করতে হবে। মাসবে আমি আপনাদেরকে সাজেস্ট করবো টাপা ভিপিএনটা ডাউনলোড করবেন। জাস্ট ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব, জাস্ট আপনারা ডাউনলোড করে ইউএস অথবা ইউকে যে কোনো একটা লোকেশন কান্ট্রি আপনারা সিলেক্ট করবেন। সো অনেকে ভিপিএন কানেক্ট করতে জানেন না, তো তাদের আমি দেখে দিচ্ছি। সো এবার যখন আপনি ভিপিএনটাও কানেক্ট করবেন, সো ওপেন করবেন, সিম্পলি এরকম ইন্টারফেস আপনাদের মাঝে চলে আসবে। সো একটু ওয়েট করবেন, সো আমার একটু নেটওয়ার্কের প্রবলেম। সো এবার যখন আপনি ওপেন করবেন এরকম ইন্টারফেস আপনি দেখতে পাবেন, তারপর সিম্পলি এখানে একটা অপশন দেখতে পাবেন, এখানে একটা আপনি ক্লিক করে দিবেন। সো যখন আপনি এখানে ক্লিক করবেন, সো দেখতে পাচ্ছেন এখানে ইউনাইটেড স্টেটস, তো আপনি এখান থেকে ইউনাইটেড স্টেটস বা ইউনাইটেড কিংডম যে কোনো একটা লোকেশন কান্ট্রি সিলেক্ট করতে পারেন। সো আমি আপনাদেরকে সাজেস্ট করবো এখান থেকে আপনি ইউনাইটেড স্টেটস লোকেশনটা কান্ট্রি সিলেক্ট করবেন। সো দেখতে পাচ্ছেন আমার অটোমেটিকলি কিন্তু কানেক্টেডিং হচ্ছে, তো আমি একটু ওয়েট করবো। সো ওয়েট করার পরে কিন্তু এখান থেকে কিন্তু অটোমেটিকলি কিন্তু এখানে ভিপিএনটা কানেক্ট হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন ভিপিএনটা কিন্তু আমার অলরেডি কিন্তু কানেক্টেড হয়ে গেল। সো যখন একটা অ্যাডসেল আসবে তখন মনে করবেন আপনার ভিপিএনটা কানেক্ট করা হয়ে গেছে। তো সিম্পল আপনি কী করবেন, এখন অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিবেন। সো আজকে যে অ্যাপ্লিকেশনটি আমি আপনাদের সাথে শেয়ার করতেছি সেই অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে এসআর মানি ক্যাশ। সো আপনার এই অ্যাপ্লিকেশন একদমই নতুন একটা অ্যাপ্লিকেশন, আপনারা কাজ করলে ভিউজ একটা ইনকাম করতে পারবেন। সো দেন অ্যাপ্লিকেশনটি আপনি যখন ওপেন করবেন সিম্পলি আপনাদের মাঝে এইরকম ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে? তো যখন এইরকম ইন্টারফেস আপনাদের মাঝে চলে আসবে, সো আপনার যখন ভিপিএনটা কানেক্ট করে থাকবে তখন কিন্তু আপনি এই কাজটা করতে পারবেন, অর্থাৎ আপনার এই অ্যাপ্লিকেশনে কাজ করতে পারবেন, তা নাহলে কিন্তু কাজটা করতে পারবেন না। সো যখন এরকম ইন্টারফেস আপনাদের মাঝে চলে আসবে এখান থেকে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সো তার জন্য আপনি এখানে সাইন আপে একটা ক্লিক করবেন। সো যখন আপনি সাইন আপে ক্লিক করবেন এখান থেকে আপনার নাম দিতে হবে, তারপর আপনার ফোন নাম্বার দিতে হবে, তারপর এখানে দেখতে পাচ্ছেন একটা পাসওয়ার্ড, সমধারে আপনার একটা পাসওয়ার্ড দিয়ে সেম পাসওয়ার্ড এই জায়গায় দিবেন, ঠিক আছে? তো যাওয়ার পরে ভিডিও ডিসক্রিপশন বক্সে রেফারেল কোড দিয়ে দিব, সেই কোডটা দিয়ে জাস্ট আপনি কী করবেন, সাইন আপে একটা ক্লিক করবেন। সো যখন আপনি সাইন আপে ক্লিক করবেন আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে অটোমেটিকলি হয়ে যাবে। সো তারপরে এখান থেকে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটা দিয়ে আপনি কী করবেন, এখানে সাইন ইনে ক্লিক করে জাস্ট সাইন ইন করে নেবেন। সো বের যখন আপনি সাইন ইনে ক্লিক করবেন, সো করার পর সিম্পলি দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্ট অটোমেটিকলি লগ ইন হয়ে যাবে। সো এখন দেখে দিচ্ছি কীভাবে আপনার এই অ্যাপ্লিকেশনটিতে কাজ করবেন। সো সিম্পলি অ্যাপ্লিকেশনটিতে আপনাকে কাজ করার জন্য এখান থেকে একটা অপশন দেখতে পাচ্ছেন, স্টার টাস্ক এবং অ্যাপেল গেম। সো আপনার এখান থেকে গেম খেলে এবং এখান থেকে টাস্ক করে ইনকাম করতে পারবেন। সো অনেকে টাস্ক বোঝেন না, তো তাদের আমি বলে দিচ্ছি আপনার এখান থেকে অ্যাড দেখে অর্থাৎ ভিডিও দেখে আপনার এখান থেকে ইনকাম করতে পারবেন। সো দেখতে পাচ্ছেন তারা কিন্তু এখান থেকে বলে দিয়েছে সবাই ভিপিএন কানেক্ট করে কাজ করবেন, তা নাহলে কিন্তু পেমেন্ট পাবেন না। সো প্রতিদিন আনলিমিটেড কাজ করতে পারবেন, সো আপনারা কিন্তু প্রতিদিন কিন্তু আনলিমিটেড এখান থেকে কাজ করতে পারবেন, অর্থাৎ সবসময় আপনারা এখান থেকে কাজ করতে পারবেন। সো দেখতে পাচ্ছেন তো এরা কিন্তু দেখতে পাচ্ছেন তারা কিন্তু 100% পেমেন্ট করছে, যে বিদায় কিন্তু এখানে দেখতে পাচ্ছেন তার এখানে বলে দিয়েছে এখন থেকে কাজের সিস্টেম বদলানো হয়েছে, সবাই কাজ করবেন, পেমেন্ট না পেলে সরাসরি ফোন দিবেন, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন একটা এখানে তারা নাম্বার দিয়েছে, তো আপনি যদি পেমেন্টটা না পান সেক্ষেত্রে তাদেরকে ফোন দিলে কিন্তু তারা দিয়ে দিবে। সো আশা করি আপনার এখান থেকে ফোন করা লাগবে না, আপনার এমনিতে পেমেন্টটা পেয়ে যাবেন। সো বেটস এখন দেখে দিচ্ছি কেউ আপনার এখান থেকে আর্নিং করবেন।
তাছাড়া এখান থেকে কিন্তু আপনি রেফার করে কিন্তু ভিউস একটা ইনকাম করতে পারবেন। সো আশা করি বুঝাইতে পারছি, তো কীভাবে রেফার করবেন সেটাও আমি আপনাকে একটু পরেই দেখিয়ে দিব। সো সিম্পলি দেখে দিচ্ছি কীভাবে আপনার এখান থেকে ট্যাক্সের কাজটা করবেন। সিম্পলি আপনি কী করবেন, ইনস্টা ট্যাক্স অপশন দেখতে পাবেন, এখানে একটা ক্লিক করে দেবেন। সো তারপর দেখতে পাচ্ছেন 20টা ট্যাক্স আপনার কমপ্লিট করতে হবে। সো কীভাবে আপনারা কমপ্লিট করবেন সেটা আমি আপনাকে দেখিয়ে দিব। সো দেখতে পাচ্ছেন নেক্সট অপশন, সিম্পলি নেক্সট একটা ক্লিক করবেন। সো মাত্র এক সেকেন্ডের একটা অ্যাড আসবে, ঠিক আছে। তো আপনাকে একে সেই অ্যাডটা দেখতে হবে। সো দেখার পর দেখতে পাচ্ছেন ব্যাক বাটনে আপনি ক্লিক করবেন। সো যখন আপনার এক সেকেন্ড দেখা হয়ে যাবে, সিম্পলি আপনি ব্যাক বাটনে ক্লিক করবেন। সো করলে কিন্তু দেখতে পাচ্ছেন একটা কমপ্লিট করা হয়ে গেছে। সো সেমভাবে আপনারা কী করবেন, এভাবে আপনার এখানে নেক্সটে ক্লিক করবেন। সো যখন নেক্সটে ক্লিক করবেন, সো অ্যাডটা যখন দেখা যখন হয়ে যাবে, এখানে ক্লোজ দিস অ্যাড লেখা চলে আসবে, তখন আপনি সিম্পল আপনার ব্যাক বাটনে প্রেস করবেন। সো করার পর দেখতে পাচ্ছেন দুইটা কমপ্লিট করে হয়ে গেল। সো আপনারা কিন্তু এভাবে কিন্তু আপনারা আনলিমিটেড কিন্তু ইনকাম করতে পারবেন। সো দেখতে পাচ্ছেন অ্যাডটা যখন দেখা হয়ে যাবে, আপনি সিম্পলি ব্যাক করবেন। সো করার পর দেখতে পাচ্ছেন মাত্র দশ সেকেন্ডের মধ্যে আমি তিনটা কিন্তু কমপ্লিট করে ফেললাম। সো আপনারা কিন্তু এক মিনিটের মধ্যে কিন্তু 20টা কিন্তু কমপ্লিট করতে পারবেন। সো আপনি কী করবেন, সেম প্রসেস আপনার এখান থেকে 20টা কমপ্লিট করবেন। সো করলে আপনার ব্যালেন্সে কিন্তু 20টা কমপ্লিট করার বিনিময়ে যে পয়েন্টটা পাবেন, সেই পয়েন্টটা কিন্তু অ্যাড হয়ে যাবে। সো এখান থেকে সিম্পল একটা অপশন, আপনারা অন্য একটা অপশন দেখতে পাবেন, ক্লেম অপশন। সো আমি এখান থেকে 20টা যখন কমপ্লিট করবো, সো সিম্পলি করার পরে কিন্তু সেই অপশনটা এখানে দেখতে পাবো। সো আমি এখান থেকে সিম্পলি 20টা কমপ্লিট করে নিচ্ছি। সো ফ্রেন্ডস, আমি এখান থেকে অলরেডি কিন্তু 20টা কমপ্লিট করে নিয়েছি। তো আমার এই 20টা কমপ্লিট করার বিনিময়ে আমার সময়টা লেগেছে এখান থেকে মেবি 25 সেকেন্ড, ঠিক আছে। তো তার মধ্যে কিন্তু আমি এখানে কিন্তু 20টা কমপ্লিট করে ফেলছি, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন যখন আপনার 20টা কমপ্লিট করে হয়ে যাবে, এখানে একটা অপশন দেখতে পাবেন, ক্লেম অপশন। তো সিম্পল আপনি কী করবেন, ক্লেম অপশনে ক্লিক করবেন। সো করার পর যে অ্যাডটা আসবে, আপনি কী করবেন, সিম্পলি সেই অ্যাডের উপর একটা ক্লিক করবেন। সো যখন আপনি সেই অ্যাডের উপর একটা ক্লিক করবেন, সো করার পর দেখতে পাচ্ছেন আপনাকে একটা ব্রাউজারে নিয়ে যাবে, এবং এখানে দেখতে পাচ্ছেন আপনার সময়টা কিন্তু এখানে কিন্তু স্কল হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন আপনি এখানে দেখাচ্ছে এখানে ওয়েট করতে বলছে। তো আপনি এখান থেকে মেবি এখানে 24 সেকেন্ড ওয়েট করবেন। সো যখন আপনার যে ব্রাউজারে নিয়ে যাবে, অর্থাৎ আপনাকে যদি কোনো প্লে স্টোরে নিয়ে যাওয়া হয়, সিম্পলি আপনি কী করবেন, সেই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে 1 থেকে 2 মিনিট ইউজ করবেন। তো আর যদি আপনাকে কোনো ওয়েবসাইটে নিয়ে যায়, তো এখন দেখাচ্ছে আমাদের কিন্তু দেখাচ্ছে আমাকে একটা ওয়েবসাইটে নিয়ে আসা হয়েছে। সো যখন ওয়েবসাইটে নিয়ে আসবে, তখন কিন্তু আপনাকে কিন্তু ওয়েট করতে হবে। সো সময়টা যখন শেষ হয়ে যাবে, আপনাকে কিন্তু অটোমেটিকলি ব্যাগে নিয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু অটোমেটিকলি কিন্তু ব্যাগে নিয়ে আসা হলো। সো এখন যদি আমি আমার ব্যালেন্সটা দেখি, তো সিম্পলি এখানে আপনি কী করবেন, থিরোটার এখন একটা ক্লিক করবেন। সো কপার এখানে ওয়ালেট অপশন দেখতে পাবেন। সো ওয়ালেটে আপনি একটা ক্লিক করে দেবেন। সো যখন আপনি ওয়ালেটে ক্লিক করবেন, সো কপার দেখতে পাচ্ছেন ব্যালেন্সে কিন্তু আমার 1 টাকা কিন্তু অ্যাড হয়ে গেল। সো দেখতে পাচ্ছেন 20টা টাস্ক কমপ্লিট করার বিনিময়ে কিন্তু আমার ব্যালেন্সে কিন্তু 1 টাকা অ্যাড হয়ে গেল। সো আপনি যদি রিচার্জ নিতে চান, তাহলে কিন্তু আপনার এখান থেকে দেখতে পাচ্ছেন 100 কিন্তু পয়েন্ট লাগবে, অর্থাৎ 100 টাকা কিন্তু লাগবে। সো কীভাবে উইথড্র করবেন সেই প্রসেস একটু পরে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। সো এখন থেকে দিচ্ছি আপনার কীভাবে এখান থেকে পেলে গেম খেলে আর্নিংটা করবেন। সো অনেকে কিন্তু গেম খেলে কিন্তু আর্নিং করতে ভালোবাসেন, তো তারাও কিন্তু এখানে গেম খেলে কিন্তু ভিউজ একটা ইনকাম করতে পারবেন। সো আশা করি বুঝাতে পারছি। সো একটু ওয়েট করবেন। সো ওয়েট করার পর দেখবেন এখানে গেমটা অটোমেটিকলি চলে আসবে। সো আপনার যদি নেট কানেকশনটা ভালো থাকে, তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু আপনি এখানে কিন্তু গেমটা খেলতে পারবেন। সো দেখতে পাচ্ছেন গেমটা কিন্তু অটোমেটিকলি কিন্তু চলতেছে, ওপেন হচ্ছে। তো একটু ওয়েট করবেন। সো তারপর এখান থেকে আপনি কী করবেন, সিম্পলি গেমটা ওপেন করবেন। সো গেমটা যখন আপনি ওপেন করবেন, সেখান থেকে আপনি কী করবেন, গেমটা খেলবেন। সো এভাবে আপনি কী করবেন, এখান থেকে গেমটা খেলবেন। সো অনেকে কিন্তু এরকম গেম খেলে কিন্তু আর্নিং করতে চান, তো তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা কিন্তু অনেক বেস্ট একটা ভিডিও হচ্ছে। সো আপনার কী করবেন, এভাবে গেমটা খেলবেন। সেখান থেকে দেখতে পাচ্ছেন আপনার এখানে ডায়মন্ড অ্যাড হয়ে যাবে, এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার পয়েন্টস, আপনি কিন্তু পয়েন্ট দিয়ে কিন্তু আপনার মেন ব্যালেন্স, আর এখান থেকে আপনার স্টারটা দেখতে পাবেন। সো আপনি কিন্তু এখানে কিন্তু এভাবে খেলে কিন্তু আপনার পয়েন্টটা কিন্তু আপনি বাড়াইতে পারবেন। আশা করি বুঝতে পারছেন, এভাবে দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্স কিন্তু এখানে 90 পয়েন্ট হয়ে গেল। সো আশা করি বোঝাতে পারছি এভাবে আপনি কী করবেন, এখান থেকে গেম খেলবেন। সো এখন দেখে দিচ্ছি কীভাবে আপনারা রেফার করে আর্নিং করবেন। সো আমি কিন্তু দেখিয়ে দিলাম আপনি কীভাবে স্টার টাস্ক এবং প্লে গেম খেলে আর্নিংটা করবেন। সো সেখান থেকে রেফার করে আর্নিং করার জন্য দেখতে পাচ্ছেন থিরোর আইকন, তো আপনি সিম্পলি থিরোর আইকন একটা ক্লিক করে দেবেন। সো তারপর এখান থেকে একটা অপশন দেখতে পাচ্ছেন প্রোফাইল। সো আপনি কী করবেন, এখানে প্রোফাইলে একটা ক্লিক করে দেবেন। সো যখন আপনি প্রোফাইলে ক্লিক করবেন, সো তারপর এখান থেকে আপনি রেফার কোড দেখতে পাবেন। সিম্পলি সেটা হবে আপনার রেফার কোড, অর্থাৎ এখানে যে কোডটা আপনি দেখতে পাবেন সেটা হবে আপনার রেফার কোড। সেই রেফার কোড দিয়ে আপনার বন্ধুদেরকে জয়েন করতে পারলে আপনি এখান থেকে ব্যালেন্সে কিছু টাকা আর্নিং করতে পারবেন, এবং সেই টাকাগুলো আপনারা সরাসরি বিকাশের মাধ্যমে এবং রিসার্চের মাধ্যমে উইথড্র করতে পারবেন। সো আশা করি বুঝাইতে পারছি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ইনভাইট ক্লিক। সো আপনারা কীভাবে ইনভাইট ক্লিক করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা কিন্তু ব্লক করে দিবে। সো আপনি কী করবেন, সিম্পলি যে আপনাকে টাস্ক করতে হয়, তো আপনি কী করবেন,
এখানে ট্যাক্সের কাজটা করতে যদি আপনি কোনো অ্যাডে ক্লিক করে ফেলেন, অর্থাৎ আপনি 20টা কমপ্লিট করার আগে যদি কোনো অ্যাডে ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু আপনার সেটা ইনভাইট ক্লিক হয়ে যাবে। সো তারপরে কীভাবে কাজ করবেন সেই নিয়ম কিন্তু এখানে তারা বলে দিয়েছে, তো আপনার এখান থেকে যদি বুঝতে অসুবিধা হয় আপনি এখান থেকে পড়ে নেবেন। সো সিম্পলি এখান থেকে দিচ্ছি কীভাবে আপনার এখান থেকে বিকাশ এবং রিচার্জের মাধ্যমে পেমেন্টটা নেবেন। তার জন্য এখানে দেখতে পাচ্ছেন থিয়েটার আইকন, তো আপনি সিম্পলি থিয়েটার আইকন একে ক্লিক করার পরে এখান থেকে ওয়ালেট অপশন দেখতে পাবেন। সো তার আগে আরেকটি কথা, সেটি হচ্ছে আপনারা মাস্টবি দেখতে পাচ্ছেন টেলিগ্রাম চ্যানেল এবং সাপোর্ট গ্রুপ, সো এই দুটারই আপনাকে জয়েন করতে হবে। সো তা নাহলে কিন্তু আপনি পেমেন্ট পাবেন না। সো মাস্টবি কিন্তু আপনাকে দুটো গ্রুপে কিন্তু আপনাকে জয়েন করতে হবে। সো জয়েন আপনি করবেন কি জন্য, এখান থেকে কিন্তু এই অ্যাপ্লিকেশনের যতগুলো আপডেট আছে এখানে কিন্তু তারা শেয়ার করে থাকে। সো এখান থেকে আপনি কি করবেন, সিম্পলি পেমেন্ট রিসিভ করার জন্য এখানে ওয়ালেট অপশন দেখতে পাবেন, ওয়ালেটে একটা ক্লিক করবেন। সো ওয়ালেটে যখন আপনি ক্লিক করবেন, সো দেখতে পাচ্ছেন আমার কানেকশন প্রবলেম দেখাচ্ছে কারণ আমার নেটওয়ার্কের একটু প্রবলেম করতেছে। সো যখন আপনার নেটওয়ার্কের প্রবলেমটা না করবে তখন কিন্তু আপনি কিন্তু এখানে খুব সহজে কিন্তু এখান থেকে আপনি করতে পারবেন। সো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার চলে আসলো ব্যালেন্সটা এবং আমার নেটওয়ার্কের প্রবলেম ছিল তার জন্য কিন্তু কানেকশন প্রবলেম দেখালো। সো দেখতে পাচ্ছেন আপনি সিম্পলি রিচার্জ নিতে চাইলে রিচার্জটা সিলেক্ট করবেন আর বিকাশ নিতে চাইলে আপনি বিকাশটা সিলেক্ট করবেন। সো যখন আপনার ব্যালেন্সে 100 টাকা হয়ে যাবে, অর্থাৎ এখানে যখন আপনার 100 টাকা হয়ে যাবে সিম্পলি আপনি এখান থেকে 100 টাকা বিকাশে নিতে পারবেন। সো দেখতে পাচ্ছেন যখন আপনার এখান থেকে কী করবেন, আপনার পয়েন্টটা অটোমেটিকলি দেওয়া থাকবে। সো আপনি এখান থেকে আপনার বিকাশ নাম্বারটা দিয়ে জাস্ট রিডিম আপনি একটা ক্লিক করে দেবেন। সো যখন আপনি রিডিমে ক্লিক করে দেবেন, সো দেওয়ার সাথে সাথে কিন্তু 24 ঘন্টার ভিতর কিন্তু এবং আপনার পেমেন্টটা কিন্তু তারা করে দিবে। সো আশা করি বুঝাইতে পারছি এবং এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন তাদের যোগাযোগ করার জন্য তারা কিন্তু নাম্বার দিয়ে দিছে। সো আপনার কোনো প্রবলেম হলে কিন্তু তাদের সাথে কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারবেন। সো দেখতে পাচ্ছেন এবং এখানে বলা হয়েছে এরকম আর্নিং অ্যাপস বানিয়ে নিতে যোগাযোগ করুন, অর্থাৎ আপনারা কেউ যদি আর্নিং অ্যাপ্লিকেশন বানাতে চান সেক্ষেত্রে কিন্তু তাদের সাথে কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারেন। সো যেমন দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটা কিন্তু মানে যে অ্যাডমিন বানাইছে তো সেই কিন্তু এরকম মানে আরও অ্যাপ্লিকেশন কিন্তু বানিয়ে দিতে পারবে। সো আপনার কেউ যদি বানাইতে চান সিম্পলি এখানে নাম্বারে দেওয়া আছে, আপনারা কল করে আপনার অ্যাপ্লিকেশনে এরকম করে বানাইতে পারবেন। আশা করে যে বুঝাইতে পারছি, তো আপনারা কী করবেন সিম্পল এভাবে আপনারা এখানে অলরেডি ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা বিকাশ নাম্বারটা দেয়, অর্থাৎ আপনি এখানে রিচার্জ নিতে চাইলে দুইটা যে কোনো একটা সিলেক্ট করবেন। সো তারপর আপনি এবার বিকাশ নাম্বারটা রিডিম একটা ক্লিক করে দিলে আপনার অ্যাকাউন্টে পেমেন্ট তারা করে দিবে। সো আশা করি বুঝাইতে পারছি, তো এটাই ছিল মূলত আজকের এই ভিডিওটা। যদি ভিডিওটি ভালো লাগে তাকে অবশ্যই লাইক দিবেন এবং আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিবেন। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। Thank you.